আগন্তুক উপ নির্বাচনত সন্মিলিতভাবে বিরোধী অর্থ বিরোধী ঐক্যমঞ্চ বিরোধী রাজনৈতিক দলসমূহৰ যিটো ঐক্যমঞ্চ বিরোধী দলসমূহৰ ঐক্যমঞ্চ সন্মিলিতভাবে 2024 চনের উপ নির্বাচনের পাঁচখন আসনক প্রতিদ্বন্দ্বিতা করে। আমি এই প্রস্তাবটো কংগ্রেস দলের প্রতি একটা বিশেষ ধরনের আহ্বান জানাইছো, আর সেই আহ্বানের ভিত্তিত আমি আগন্তুক পাঁচটা বিধানসভার উপ নির্বাচন তিনিটা কংগ্রেস দলক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবর কারণে, একটা আঞ্চলিক শক্তির কারণে এড়ি দিবর কারণে, আর একটা বামপন্থী দলের কারণে এখন আসন এড়ি দিবর কারণে আমি অনুরোধ জানাই এই প্রস্তাব গ্রহণ করছি। আমার প্রস্তাবটি অতি স্পষ্টভাবে আমি কইছো যে 2024 চনের পাঁচখন বিধানসভার উপ নির্বাচন বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টিট আঞ্চলিক দলের কারণে এড়ি দিব লাগে, আর বিহালী বিধানসভা সমষ্টিট বামপন্থী দলসমূহের কারণে এড়ি দিব। আর আমি এই প্রস্তাবত কইছো যে বাকি তিনটা সমষ্টি সামগ্রী তারপর কাছাড়ের ঢলাই আর সিদ্ধি এই তিনটা বিধানসভা সমষ্টির কংগ্রেস দলে প্রতিদ্বন্দ্বিতা করে। আমি প্রস্তাবটি একটা কথা আমি উনুকিয়ে দিছো যে আমি ধান খেতি করেছো একেলগে, আমি ধান কাটিছো একেলগে, আমি ভাতও বনাইছো একেলগে, কিন্তু খাবার সময় অকল এজন মানুষে যদি ভাত খায় তো কেউ গণতান্ত্রিক নীতি নহব, সেটা অগণতান্ত্রিক আর দমনীয় নীতি। আর সেইকারণে কেবল আর কেবল কংগ্রেস দলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব বলে কথাটা আমি রাইজর দলে কেউ মানব। আমার কথাটা হল যে সাগর মন্থন করে অমৃতবিলাক অকল এটা দলে খাব আর আন দলবিলাকর মাজতে অকল বীজবিলাক বিতরণ করে দিব, এই কথাটা কেউ গ্রহণযোগ্য নহয়। আর সেইকারণে আমি অতি স্পষ্টভাবে এই প্রস্তাবটি কংগ্রেস দল বিরোধী ঐক্যমঞ্চ আর বিরোধী ঐক্যমঞ্চ সকল রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে বিষয়টি বিবেচনা করে গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনার জড়িয়ে অতি সোনকালে বিরোধী ঐক্যমঞ্চর বৈঠক অনুষ্ঠিত করে বিরোধী ঐক্যমঞ্চর ভিতর আগন্তুক উপ নির্বাচন সম্পর্কে একটা সিদ্ধান্ত লোবর কারণে আহ্বান জানাই এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।